শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া স্ট্যাটাসে তারেক রহমান বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণে এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কি ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌম দেশ যেখানে জাতি বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে দেশবাসীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে কারো প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান